প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আজ আমরা কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে। আপনারা জানেন যে হার্টে কখন অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, অ্যাটাক হলে তার লক্ষণগুলো কী হয় এবং তাৎক্ষণিকভাবে কী চিকিৎসা গ্রহণ করতে হবে এবং কোথায় যেতে হবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ডু, তিনি সহযোগী অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার সমীর কুমার কুণ্ডু একজন হৃদরোগ চিকিৎসক। ১৯৬৮ সালের পহেলা এপ্রিল পাংশা রাজবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। কাজী আব্দুল মাজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে পাংশা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাংশা মহাবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন ডাক্তার সমীর কুমার কুণ্ডু। পরবর্তীতে এমডি ডিগ্রি অর্জন করেছেন কার্ডিওলজিতে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছেন এই মহৎপ্রাণ চিকিৎসক। হৃদয় দিয়ে আজীবন হৃদরোগের চিকিৎসা সেবা দিয়ে যেতে চান তিনি। ডাক্তার সমীর, আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। হার্ট অ্যাটাক বা আপনাদের ভাষায় আপনি বললেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা আসলে কী ধরনের রোগ? হার্ট অ্যাটাক হচ্ছে যে হার্টের যে ধমনী, করোনারি আর্টারি বলি আমরা, এই ধমনী যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, যে তার রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, তখনই আমরা তাকে কিন্তু হার্ট অ্যাটাক বলি। আর একটা যেটা হয় যে ধমনীটা যদি আস্তে আস্তে করে ব্লক হয়ে যায়, সেটাকে আমরা অ্যানজাইনা বলি। যেমন ধরেন সেটা হচ্ছে যে মানুষ যখন পরিশ্রম করে তখন ব্যথাটা হয়, হাঁটলো তারপরে ব্যথাটা হয়, কিন্তু সে যদি আবার বিশ্রামে যায় তাহলে কিন্তু তার ব্যথাটা কমে যায়, একটু ঘামও হতে পারে। কিন্তু হার্ট অ্যাটাক যেটা, এটা কিন্তু হঠাৎ করে হয়, যে অসম্ভব বুকের মাঝখানে ব্যথা হয়, সেই ব্যথাটা গলার দিকে ছড়ায় যায়, চোয়ালে যায়, হাতের দিকে যায়, পেটের উপরিভাগে যায়, এর সাথে শ্বাসকষ্ট হয়, বমি হয়, রোগীর ব্লাড প্রেশার কমে যেতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। কাজেই এই যে বুকের মাঝখানে যে অস্বস্তি, ব্যথা, ডিসকমফোর্ট যেটাই বলুক না কেন, সেটা যদি হঠাৎ করে হয় এবং হার্টের রক্তনালী ব্লকের জন্যই হয়, সেটাকেই আমরা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন বা হৃদরোগ বলে থাকি। তো এই যে আপনি বলছেন যে বুকের মাঝখানে তীব্র ব্যথা যেটা বলছেন, অন্যান্য অনেক রোগের কারণেও কিন্তু তীব্র ব্যথা হয়। মানুষের মধ্যে একটা ধারণা আছে, অনেকেই বলে থাকে যে তার গ্যাস্ট্রিকের ব্যথা, প্রথম কথাই বলে থাকে গ্যাস্ট্রিক ব্যথা, আসলে এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো কী? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বেশিরভাগ হার্ট অ্যাটাকের রুগী কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বাসায় থাকে এবং সে বাসাতেই মৃত্যুবরণ করে। তো এই ব্যথাটা যেমনটি বলছিলাম যে এটা কিন্তু বুকের মাঝখানে, মাঝখানের ব্যথাটার তীব্রতাটা এমন যে রুগী বলে যে আমার উপরে একটা হাতি, এত ওজন সে চাপা দিয়ে আছে, এটা খুব ভার মনে হয়, চেপে ধরা মনে হয়, ব্যান্ডের মতো মনে হয়, এবং এই ব্যথাটার কিন্তু একটা ছড়িয়ে পড়ার ধরন থাকে, যে ব্যথাটা বুকে হয়ে বুক থেকে গলা, চোয়াল, দাঁত হয়ে এরকম হাতের দিকে চলে যেতে পারে, এটা একটা। এর সাথে তার শ্বাসকষ্ট হতে পারে, প্রচণ্ড ঘাম হতে পারে, বমি হতে পারে। কিন্তু আর বাকি যেগুলোর সাথে মানুষের কনফিউশন হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা। যদি বলি যে গ্যাস্ট্রিক ব্যথাটা হয় পেটের উপরিভাগে, কিন্তু সেই ব্যথাটার কিছুটা অংশ হয়তো উপরের দিকে জ্বালা পোড়াটা যেতে পারে, কিন্তু এটা কিন্তু মেইনলি থাকে আপনার বুকের উপরিভাগে, এপিগ্যাস্ট্রিয়াম রিজিওনে। কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথার কিন্তু একটা ধরন আছে, যদি ডিউডোনাল আলসার হয় সেটাতে কিন্তু খালি পেটে ব্যথা হবে, আর গ্যাস্ট্রিক আলসার যদি হয় সেটা খাবার পরে হয়। তারপর এখানে দেখেন গলব্লাডার আছে, এটার ব্যথাটাও কিন্তু একই রকম হয়, কিন্তু গলব্লাডারের ব্যথাটা কিন্তু পেটে থাকে, এই ডান দিকের এই পাঁজরের নিচে থাকে, এর সাথে বমি হয়, কিন্তু এটা একটা তৈলাক্ত বা ফ্যাটি খাবারের সাথে সম্পৃক্ত থাকে, যে খাবার খাওয়ার পরে কিন্তু ব্যথার প্রবণতাটা বাড়ে। আর তারপরে এখানে অগ্নাশয়ের ব্যথা হয়, সেই ব্যথাটা তো প্রচণ্ড বমি হয়, রোগী গড়াগড়ি করতে থাকে, কিন্তু সব কিছুর মাঝখানে কিন্তু হার্টেরটা আলাদা। আর আমরা যারা এই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে তাদের আসলে কী কী রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরের কারণে তার হার্ট অ্যাটাকটা হচ্ছে? হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর যদি কেউ জানে তাহলে কিন্তু সে সতর্ক হতে পারবে। তো রিস্ক ফ্যাক্টর আমরা দুই ভাগে ভাগ করি, যে কিছু ঝুঁকি আছে যেগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না, যেমন ধরেন যে আমাদের বয়স, এটা তো আমার নিয়ন্ত্রণে নাই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারে যদি কারো থাকে, যে পুরুষ সদস্য, বাবা, ভাই, চাচা, এদের যদি 55 বছরের নিচে হার্ট অ্যাটাক বা মৃত্যুবরণ করে তাহলে কিন্তু ঝুঁকি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে 65 বছরের নিচে যদি হয় তাহলে পরিবারের সদস্যদের কিন্তু ঝুঁকি হচ্ছে। আবার বাবা মা দুজনেরই যদি থাকে তাহলে কিন্তু ঝুঁকিটা আরও বেশি বেড়ে যাচ্ছে। এবার লিঙ্গ বা সেক্স যদি বলি, যে ছেলেদের অসুখটা একটু আগে হয়, বেশি হয়, মেয়েদের যখন মাসিক ঋতুস্রাব চলে তখন কিন্তু এটার প্রবণতা কম থাকে, কিন্তু হবে না তা কিন্তু না, কিন্তু মাসিক বন্ধ হয়ে গেলে এই হারটা কিন্তু পুরুষ আর মহিলার সমান হয়ে যায়।
আরেকটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আমরা যেমন এশিয়াতে আছি, আমাদের কিন্তু অল্প বয়সে হৃদরোগ হয়, অন্যান্য দেশে কিন্তু হৃদরোগ দেখো 70 বছরের পরে হয়, কিন্তু আমাদের কিন্তু বয়সের কোনো লিমিট নেই, 15-20 বছরেও হার্ট অ্যাটাক হচ্ছে। এবার হচ্ছে যে কারণগুলো ঝুঁকি যেটা আমরা পরিবর্তন করতে পারি, তো সেটার মধ্যে হচ্ছে নেশা যতগুলো আছে, যেমন ধরেন তামাকের পণ্য, ধূমপান, মদ্যপান বা অন্য যে নেশাগুলো আছে, ইয়াবা, কোকেন, এগুলো কিন্তু দারুণভাবে প্রভাবিত করে হৃদরোগকে। তারপরে হচ্ছে যে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের রক্তে চর্বির মাত্রা খুব বেশি, এবার শারীরিক গঠন যদি বলি, যারা খুব মোটা, অলস, তাদের হচ্ছে, আবার যারা মানুষ ঘুমের মধ্যে নাক ডাকে, বিশেষ করে মোটা মানুষরা, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি, তারা হৃদরোগের ঝুঁকিতে থাকে বেশি। এবার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, যারা খুব প্রতিযোগিতামূলক মনোভাবের থাকে, যে আমাকে বস হইতে হবে, আরও বেশি করতে হবে, আরও ইনকাম করতে হবে, এটা রেসের মধ্যে থাকে, এরা কিন্তু টাইপ এ পার্সোনালিটি, এদের ঝুঁকি বেশি। আবার যারা ডিপ্রেশনে থাকে, হতাশায় থাকে, বিভিন্ন ধরনের মানসিক রোগে থাকে, তাদেরও কিন্তু হৃদরোগ হয়। আবার দেখেন পরিবেশ যদি ধরি, যে উচ্চমাত্রার শব্দ, যেটা আমাদের দেখেন হর্ন ছাড়া গাড়ি চলেই না, এই শব্দটাও কিন্তু মানুষের জন্যে হৃদরোগের ঝুঁকি হতে পারে। আবার হচ্ছে পরিবেশ দূষণ, যেটা যে আমাদের পরিবেশ দূষণে তো আমরা অনেক দিকে এগিয়ে আছি, ঠিক আছে, এটাও কিন্তু স্বাস্থ্যের উপর মারাত্মক হুমকি হচ্ছে। এবার বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের কেন হচ্ছে, বাচ্চাদের খেলাধুলা নেই, বাচ্চাদেরও কিন্তু পড়াশোনার একটা কম্পিটিশন, তারপরে তার কোনো ধরনের রিক্রিয়েশন নেই, সাংস্কৃতিক দিকেও সে হচ্ছে না, কাজে সে হয় কম্পিউটার নিয়ে আছে, নয় মোবাইল নিয়ে আছে, আর নাহলে পড়ালেখা নিয়ে। এবং তাদের খাবার কিন্তু আমরা যেমন ছোটোবেলায় খেতাম, সেই খাবার কিন্তু এখন নাই, এখন হচ্ছে বার্গার, ফাস্টফুড, অতিমাত্রায় মাংস, তৈলাক্ত খাবার, যে বাচ্চারা তো শাকসবজি, মাছ এগুলো খাই না। আচ্ছা, এই সবগুলো ব্যাপার মিলেই কিন্তু, আর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমরা যে ধরনের খাবার খাই, সব কিছু হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ। আচ্ছা, আমরা কিন্তু কতগুলো বিষয় জানি, যেমন হার্ট অ্যাটাকের কথা বলছেন, আপনাদের ভাষায় আপনারা ইস্কিমিয়া বলে থাকেন, যে ইস্কেমিক হার্ট ডিজিজ হয়েছে, আবার বলেন যে দেখা যায় ইসিজিতে কোনো চেঞ্জ নেই, আপনারা বলছেন যে তার অ্যানজাইনা হয়েছে, আবার দেখা যায় যে নন এসটি এলিভেটেড এমআই, অনেকগুলো কথা আপনারা বলেছেন, আসলে এই জিনিসগুলো কোনটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এটা খুব সহজ করে যদি বলি, যে একটা হচ্ছে ক্রনিক করোনারি সিন্ড্রোম, যে অনেকদিন ধরেই তার হার্টের ব্যথাটা আছে, আর একটা হচ্ছে অ্যাকুট করোনারি সিন্ড্রোম, যে আমি এখন বসে আছি, এই প্রোগ্রাম করছি, এখনই যদি আমার ব্যথাটা তীব্র হয়, সেই ব্যথাটা যদি 15-20 মিনিটের বেশি থাকে, এই ব্যথাটা আমার আগের ব্যথার থেকে বেশি, স্থায়িত্ব বেশি এবং বারবার হচ্ছে, তাহলে আগের ব্যথা থেকে সে আলাদা করতে পারবে যে এই ব্যথাটা, আগে যেমন ব্যথাটা একটু বেশি পরিশ্রম করলে হতো, কিন্তু এই যে আনস্টেবল অ্যাঞ্জাইনার, যে অ্যাকুট করোনারি সিন্ড্রোম, এটা কিন্তু বিশ্রামেও হতে পারে অথবা সামান্য কাজ করলেই হতে পারে। এটার থেকে যখন এই আনস্টেবল অ্যাঞ্জাইনা যখন আমরা ডায়াগনোসিস করি, তখন কিন্তু রোগীর এই সিমটমের উপরেই ডায়াগনোসিস করা হয়। এখানে ইসিজিও নর্মাল থাকে এবং রক্তের যে এনজাইম আমরা ট্রোপোনিন করি সেটাও নর্মাল থাকে, কিন্তু এই ব্যথার সাথে যদি ইসিজির সাময়িক পরিবর্তন এবং এনজাইম বাড়ে, তখন আমরা বলি নন এসটি এমআই, ওটার থেকে এটা খারাপের দিকে যাচ্ছে। এবার ইসিজিতে এসটি সেগমেন্ট একটা অংশ আছে, এটা যদি উঁচু হয়ে যায়, এলিভেশন হয়, সেটা বলি এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, এটা কিন্তু সব থেকে বেশি খারাপ। তো এমআই খারাপ কেমন, দেখেন যে যার হার্ট অ্যাটাক হচ্ছে, সে কিন্তু বোঝার আগেই, মিনিটের মধ্যেই শতকরা 25% মানুষ কিন্তু মারা যায়, যতজনের হচ্ছে, কারণ পৃথিবীতে যতজনের হার্ট অ্যাটাক হচ্ছে, সে বোঝার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করবে। তার মানে হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথেই 25% মানুষ, এবং হাসপাতালে পৌঁছানোর আগেই 50% মানুষ মারা যায়, এবং যত মানুষ মারা যায় তা কিন্তু 24 ঘন্টার মধ্যেই। গোল্ডেন টাইম বলে আপনাদের একটা কার্ডিয়াকে একটা কথা আছে, গোল্ডেন টাইম, প্রথম হচ্ছে গোল্ডেন আওয়ার, কিন্তু বলা হচ্ছে যে প্রতি মিনিট, মিনিট মিন্স মাসেলস, যে প্রতি মিনিটে হার্টের মাসেলগুলো চিরতরে ড্যামেজ হয়ে যাচ্ছে, যে হার্টের কাজই হচ্ছে পাম্প করা, করতে হলে তার মাসেল লাগবে, সেই মাসেলগুলো ড্যামেজ হয়ে গেলে তার কিন্তু পরবর্তীতে লাভ নেই। তো এই গোল্ডেন আওয়ার বলতে বলা হচ্ছে যে আওয়ার বলি না, আমি বলি যদি 1 মিনিটের মধ্যে পৌঁছানো সম্ভব হয় সেটাই গোল্ডেন আওয়ার, তো সেটা 2 ঘন্টা পর্যন্ত ধরে নেওয়া হয়, যে এই সময়ের মধ্যে গেলে, যে আপনার চিকিৎসার পদ্ধতি যেটাই নেন না কেন, একটা থ্রম্বোলাইসিস আর একটা প্রাইমারি পিসিআই, তাহলে আউটকামটা বেশি, সেখানে 2 ঘন্টা ধরি, 4 ঘন্টা ধরি, 6 ঘন্টা ধরি, কিন্তু 12 ঘন্টার পরে যদি কেউ পৌঁছায়, গাফিলতি করেই হোক, অজান্তেই হোক, তাহলে কিন্তু চিকিৎসার অপশন খুব বেশি থাকে না, কারণ 12 ঘন্টার পরে হার্টের মাসেলগুলো একদম চিরতরে মৃত্যুবরণ করে, যে ওই মাসেলগুলো আর কাজ করে না। কাজেই গোল্ডেন আওয়ারের থেকে দরকার হচ্ছে যে কোনো সময়েই তাকে ডিলে করা যাবে না, যখনই তার বুকের মাঝখানে অস্বস্তি, এটা ব্যথা হইতেই হবে তা না, যে অনেক মানুষের কিন্তু ব্যথা হয় না, যাদের ডায়াবেটিস আছে, বয়স বেশি, নিউরোপ্যাথি, মহিলাদেরও কিন্তু ব্যথা হয় না,
মহিলাদের কিন্তু একটু বুকে চাপা মনে হতে পারে, শ্বাসকষ্ট মনে হতে পারে, বমি হতে পারে। কাজেই যখনই আপনার বুকের মাঝখানে কোনো ধরনের অস্বস্তি মনে হবে, এটা গ্যাস্ট্রিক হোক, গলব্লাডার হোক, সাইকোজেনিক হোক, অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। প্রথমে খুব সহজ একটা ইসিজি বাংলাদেশে সব জায়গাতেই হয়, খুব টাকাও বেশি লাগে না। সরকারি হাসপাতালে মাত্র 80 টাকা লাগে, প্রাইভেটে 200 থেকে 300 টাকা। তো ইসিজি করলেই কিন্তু 2/3 অসুখ ধরা পড়ে, একটা ধারণা পাওয়া যাচ্ছে, ধারণা পাওয়া যাচ্ছে। এবং এমআই হলে কিন্তু সাথে সাথে পাওয়া যেতে পারে। কিন্তু কিছু মানুষের আছে প্রথম ইসিজি নেগেটিভ থাকতে পারে, যেটা আপনি বলছিলেন যে প্রথম ইসিজি নেগেটিভ কিন্তু তার সিমটমটা সাজেস্টিভ, তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া যাবে না, যে তার পরবর্তীতে সিরিয়াল ইসিজি করতে হবে, সিরিয়াল ট্রোপোনিন করতে হবে। আর এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে গেলে কিন্তু দ্রুত চিকিৎসা নিতে হবে, যে সেটা যেখানে যেমন আছে। যেমন ধরেন চিকিৎসার অপশনটা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এমআই হলে, এসটি এমআই যেটা, সেটা দুইটা চিকিৎসা অপশন। সারা বিশ্বের জন্যই গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে, সময়ের মধ্যে যে তার পিসিআই করা, যে অ্যানজিওগ্রাম করে তার ব্লকটা দূর করা, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। মানে এটা করলে শতকরা 95 জন মানুষের কিন্তু রক্তনালীটা পুরোপুরি খুলে যায় এবং তাদের 1 মাস বাঁচার হারটা কিন্তু অনেক বেশি, 95%। কিন্তু যাদেরকে প্রাইমারি পিসিআই করা যায় না বা সম্ভব হয় না বা সময়ের জন্য হয় না, তাদের জন্য আমাদের ইঞ্জেকশনের ব্যবস্থা আছে, যে এটাকে আমরা থ্রম্বোলাইসিস বলি। তো থ্রম্বোলাইসিসও একটা আছে যে স্ট্রেপটোকাইনেস, এটার দাম অনেক কম। কিন্তু বাকি টেনিক টিপ্লেস বা রেটিপ্লেস, যেটা খুবই স্পেসিফিক এবং খুব ভালো কাজ করে, সেটার দামটা একটু বেশি। তো এই ইঞ্জেকশনটাও কিন্তু 12 ঘন্টার মধ্যে দিতে হবে। কিন্তু 12 ঘন্টার পরে কিন্তু যে চিকিৎসাই আপনি করেন, ওই যে মায়োকার্ডিয়াম তার ড্যামেজ হয়ে গেছে, ওটার কিন্তু আর ফেরত আসবে না। তার ফলশ্রুতিতে তার কী হবে? অনিয়মিত হৃদস্পন্দন হবে, হার্ট ফেলিওর হবে, যেটা আসলে যে হার্টের সব রোগের পরিসমাপ্তি কিন্তু হার্ট ফেলিওর। ধরেন যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে উনি অ্যাটাক হয়েছে, এখন ওনার থেকে এখন আমাদের যেরকম যানজট থাকে, যেতেও তো 2 ঘন্টা তো আরও বেশি সময় লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিক কোনো ওষুধ সেবন করার জন্য পরামর্শ দেন? এই ক্ষেত্রে অ্যাসপিরিন গ্রুপের ওষুধ, ঠিক আছে, সেটা হচ্ছে 75 মিলিগ্রামের পাওয়া যায় 4টা, আর ক্লোপিডোগ্রেল গ্রুপের ওষুধ 75 মিলিগ্রাম, এটাও 4টা। কাজে অ্যাসপিরিন 4টা, ক্লোপিডোগ্রেল 4টা, এই 8টা ওষুধ যদি তাকে খাওয়ানো হয়, আপনি যে সন্দেহই করেন না কেন, যে ব্যথাটার তীব্রতা যদি বুঝতে পারেন, তাহলে সেখানে গবেষণায় দেখা যাচ্ছে যে 25% তার মৃত্যুর হার কমে যায়। কিন্তু আসলে আমরা তো জানি যে কোথাও কেটে গেলে বিভিন্ন জায়গায় বা টিস্যু আবার নতুন করে হয়, রিজেনারেট করে, কিন্তু কার্ডিয়াক মাসলের কি এমন আছে যে সেটা স্ট্রাকচারটা এমন যে এটা যখন 12 ঘন্টা পার হয়ে যায়, যে প্রথম মিনিট থেকে তো চেঞ্জ হওয়া শুরু হয়, কিন্তু পার্মানেন্ট ড্যামেজটা হয় 12 ঘন্টা পরে, তখন কিন্তু কার্ডিয়াক মাসেল সেল দিয়ে কিন্তু এটা রিপ্লেস হয় না, এটা হয় ফাইব্রাস টিস্যু দিয়ে, যে স্কার হয়ে যাবে জায়গাটা। তো স্কার হয় হচ্ছে ক্ষতপূরত, কিন্তু এই স্কারের জন্য তার হার্ট ফেলিওর হতে পারে, অ্যারিদমিয়া হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন। এই জন্য আমরা বলছি যে যখনই বুকে ব্যথা হবে, আপনি যেখানেই থাকেন সেখানেই ডাক্তারের কাছে যান। এখন ইসিজি সব জায়গাতে অ্যাভেলেবল, এবং আমরা যে স্ট্রেপটোকাইনের যে ইঞ্জেকশনটা, এটা কিন্তু দামও কম এবং সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এটা সাপ্লাই আছে। যে ইঞ্জেকশনটা যদি দেয়া হয়, তাহলেও কিন্তু তার 40-50% সাকসেস রেট হচ্ছে। এবং সুবিধা কী জানেন, যে কেউ যদি ধরেন একজন মানুষ দিনাজপুরে হলো, সে যদি ঢাকায় রুগীটাকে শিফট করতে চায়, তাহলে কিন্তু 12 ঘন্টা পার হয়ে যাবে। কাজে দিনাজপুরেই কিন্তু এই ইঞ্জেকশনটা দিয়ে দিতে হবে। দিয়ে যদি ঢাকায় আসে, তখন যদি টেনিক টিপ্লেস বা রেটিপ্লেস দামি যেটা দেয়, তাহলে ঢাকায় আসলে কিন্তু 3-24 ঘন্টার মধ্যে তাকে অ্যানজিওগ্রাম করা যাচ্ছে, তাকে পিসিআই করা যাচ্ছে, তখন কিন্তু রোগীর মৃত্যু হার কম, তার পরবর্তী জটিলতা কম, পরবর্তী হার্ট অ্যাটাকের সংখ্যা কমে যাচ্ছে। কাজেই এটা মানুষের জানতে হবে যে হার্ট অ্যাটাক হলে যে আমাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, সেখানে চিকিৎসার অপশন একটা ইঞ্জেকশন, একটা অ্যানজিওগ্রাম। কাজেই এটা প্রত্যেকেরই জানতে হবে। আচ্ছা, তাহলে এই যে ট্রিটমেন্ট অপশনগুলো, যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো আপনারা রুগী তো একটা যেখানে সিসিইউ আছে, যেখানে করোনারি কেয়ার ইউনিট আছে, সেখানে যে ফ্যাসিলিটিসগুলো, সেখানে রুগীকে অ্যাডমিট করতে হবে, ভর্তি করতে হবে। আবার আপনার রুগীরা অ্যাডমিট করার পর আপনারা কী কী অ্যাসেসমেন্ট করেন? অ্যাসেসমেন্ট প্রথম হচ্ছে যে তার পেইনটা কখন থেকে হচ্ছে, এই টাইমিংটা খুব বড়, যে আমি যে চিকিৎসার অপশনেই যাই না কেন এই টাইমটা। তার সাথে প্রথমে তো ইসিজি থাকলো, তার রক্তের যে পরীক্ষাগুলো, ব্লাড সুগার আছে কিনা, কিডনি, ট্রোপোনিন আই, যেমন হার্টের মাসলটা ড্যামেজকে সেই করে, ঠিক আছে। কিন্তু আবার দেখেন যে অনেক জায়গায় আছে যে শুধু একটা ট্রোপোনিন আই রিপোর্ট করলো, রোগীর কোনো সমস্যা নাই, এটা একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। তো ট্রোপোনিন বাড়াকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইঞ্জুরি। তো সেই ট্রোপোনিন বাড়ার সঙ্গে যদি রোগীর এই
বুক ব্যথাটা থাকে, ইসিজি চেঞ্জ থাকে, ইকো চেঞ্জ থাকে, অ্যানজিওগ্রাফিক চেঞ্জ থাকে, তখনই কিন্তু তারা এমআই বলি। আর শুধু ট্রোপোনিন বাড়াকে আমরা বলি যে মায়োকার্ডিয়াল ইঞ্জুরি। তো এইগুলো বেসলাইন করা হয়, খুব বেশি টেস্ট কিন্তু এখানে করা হয় না। আর যারা লিপিড প্রোফাইল করলে 24 ঘন্টার মধ্যে করতে হয়। আর হচ্ছে সিবিসি একটা টেস্ট করি, কারণ এটা একটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স, এখানে ইএসআর বাড়ে, ডাব্লিউবিসি বাড়ে, সিআরপি বাড়ে। তো এই বেসলাইন টেস্টগুলো করার পর একদিক দিয়ে তো ব্লাড চলে যায়, চিকিৎসা কিন্তু তখন থেকে শুরু হয়ে যায়। যে হাসপাতালে গেলেই আপনাকে ওই যে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল লোডিং ডোজ, তারপর তার ব্লাড প্রেশার অনুযায়ী নাইট্রেট, বিটা ব্লকার, ব্যথা কমাইতে হয়। প্রচণ্ড ব্যথা হয়, তো ব্যথার জন্য আমরা মরফিন অথবা প্যাথেরিন ইউজ করি, যার যেটা দরকার। তারপরে ডিসিশান নিয়ে নেওয়া হয় খুব দ্রুত যে তার কি প্রাইমারি পিসিআই করা হবে না তাকে থ্রোম্বোলাইসিস করা হবে। কতক্ষণের মধ্যে রোগীটা হসপিটাল পৌঁছায় বলে প্রাইমারি পিসিআই, মানে প্রাইমারি পিসিআই মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এনজিওগ্রাম করে তাকে একটা মানে রিং লাগানোর যে প্রসিডিউরটা সেটা তাৎক্ষণিকভাবে করার একটা প্রক্রিয়া, এটা কতক্ষণের মধ্যে আসে? এটার টাইম হচ্ছে যে আপনাকে 12 ঘন্টার মধ্যে, বুকে ব্যথার 12 ঘন্টার মধ্যে হতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে আমাদের জার্নালের ভাষায়, বিজ্ঞানের ভাষায় বলে ক্লাস 1 ইন্ডিকেশন, এটাই কিন্তু 12 ঘন্টার মধ্যে। কিন্তু যে হাসপাতালে পৌঁছাবে সেখানে কিন্তু 2 ঘন্টার বেশি ডিলে করা যাবে না। যে হাসপাতালে পৌঁছানোর পর দেখা যাচ্ছে 2 ঘন্টার মধ্যে তার অ্যানজিওগ্রাম বা পিসিআই করা যাচ্ছে না, তখন কিন্তু তাকে দ্রুত ওই যে ইঞ্জেকশনটা দিতে হবে। ইঞ্জেকশন দেওয়ার পরে 2টা ঘটনা ঘটতে পারে, যে ইঞ্জেকশন দেওয়ার পর সেটা সাকসেস হলো তাকে আমরা সাকসেসফুল থ্রোম্বোলাইসিস বলি, আর যদি ফেইল্ড করে তাকে আমরা ফেইল্ড থ্রোম্বোলাইসিস বলি। ফেইল্ড থ্রোম্বোলাইসিস হলে আবার অ্যানজিওগ্রাম করে পিসিআই করতে হবে, সেটাকে আমরা রেসকিউ পিসিআই বলি। এবার যদি সাকসেসফুল হয় তখন আমরা 3 থেকে 24 ঘন্টার মধ্যে আবার ক্যাথল্যাবে নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, সারা বিশ্বে এভাবে চলছে। আর অনেক সময় দেখা যায় যে এনজিওগ্রাম একটা আপনার রিং লাগানো একটা ব্যয়বহুল একটা প্রক্রিয়া, অনেকের হয়তো সেই প্রিপারেশনও থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কী করেন? না, একটা তো হচ্ছে যে আর্থিক ব্যাপারটা তো বড় জিনিস। তো এখন হচ্ছে যে আমাদের হৃদরোগ হাসপাতালে কিন্তু বেশিরভাগ সময়ই এই প্রাইমারি পিসিআর জন্য স্ট্যান্ডটা ফ্রি থাকে, কাজেই যদি হৃদরোগ হাসপাতালে কেউ সময় মতো পৌঁছাতে পারে তাহলে কিন্তু সেটা খুব কম খরচে হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে যদি নাই করে মানে রুগী কিন্তু রাজি হয় না অনেক সময়, কারণ ঝুঁকি আছে। তো আর যারা সাধারণত রুগীর সাথে প্রথমে আসে তারা আর পরে থাকে না, তো এই জন্যই হচ্ছে যে একটা ঝুঁকির ব্যাপার, একটা আর্থিক ব্যাপার, রুগীরও মানসিক প্রস্তুতি। আপনি কিন্তু একটা ভালো তথ্য দিলেন, যেটা বলছেন যে হৃদরোগ হাসপাতালে কিন্তু আপনারা বলছেন প্রাইমারি পিসিআর ক্ষেত্রে কিন্তু আপনারা রিংটা ফ্রি দিচ্ছেন, মানুষ তো টাকা নিয়ে আসে না, কিন্তু সেক্ষেত্রে তাদের যে মানসিকতা যে রুগী আমাদের খারাপ এখনই আমরা এনজিওগ্রাম করব, কিন্তু এটা একটা কাউন্সিলিং একটা, এটা সময় লাগবে। আসলে হচ্ছে যে আমরা তো শুরু করছি যে এখন এই যে প্রোগ্রাম করছি মানুষের কাছে যাচ্ছি, যে মানুষকে বুঝতে হবে যে আমার হৃদরোগ হলে চিকিৎসার অপশনটা এটা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমাদের এই হার্টটা ভালো রাখার জন্য আমাদের কোনো প্রিভেন্টিভ মেজার নিতে হবে। প্রিভেনশন করতে হলে প্রথমে যে নেশা যেগুলো ছিল, যে তামাক জাতীয় পণ্য বর্জন করতে হবে, অ্যালকোহল বর্জন করতে হবে, যাদের অন্য ড্রাগের অ্যাডিকশন আছে সেটা বন্ধ করতে হবে। এবার আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, রক্তের চর্বি নিয়ন্ত্রণে রাখেন, আপনার শরীরের ওজন কমান, আপনি মানসিক দুশ্চিন্তাগুলো কমান, রাতে পর্যাপ্ত 6 ঘন্টার বেশি ঘুমান, তারপরে হচ্ছে যে খাবার দাবারের যে অভ্যাস, যে আপনি এতদিন যে খাবারে অভ্যস্ত ছিলেন সেটা থেকে চেঞ্জ করেন, যে শাক সবজি ফল মাছ এদের কিন্তু পা নাই, এই খাবারগুলো যত খুশি আপনি খেতে পারবেন। তারপর যদি আপনার মাংস খেতে হয়, পোলট্রি যেটা আমরা মুরগি এবং হাঁস বলি এটা কিন্তু চামড়া ছাড়া খেতে হবে, দুধ যদি খেতে চান সেটা স্কিম মিল্ক খেতে হবে, যে ননিটা করতে হবে, কিন্তু দুধের যে প্রোডাক্টগুলো ঘি মাখন বাটার এগুলো কিন্তু খাওয়া যাবে না। তারপরে এই যে আমরা ভাজা খাবারগুলো খাই এটা কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, আমাদের স্টাইল হচ্ছে লবণ ছাড়া স্বাদ হয় না, লবণ একটা বিষ জাতীয় খাবার, চিনি সাদা সেটার সহ মিষ্টি জাতীয় খাবার এটা খাবার খারাপ, কাজেই ভাত, আমরা কিন্তু ভাত খেয়ে অভ্যস্ত, আমরা ভাত রাতে পেট ভরে ভাত, খাবারের প্যাটার্নটাও চেঞ্জ করতে হবে, সকালে খেতে হবে সব থেকে বেশি, দুপুরে কম, রাতে একদমই মিনিমাম খাবারটা, এবং রাতের খাবারটা আর্লি, তাহলে আমরা রাতে 1টা 1.5টার সময় খেয়ে ঘুমায় যাই, এটা কিন্তু সমস্তটাই ক্যালোরি হয়ে যাচ্ছে, আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড হচ্ছে, সেটা থেকেও ফ্যাট হচ্ছে, সেটা থেকেও ব্লক হচ্ছে। আর হচ্ছে যে মানসিক শান্তিটা আনতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সমীর কুমার কুণ্ডু, আপনি অত্যন্ত সুন্দর করে আমাদের হার্ট অ্যাটাকটা বলেছেন, নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন, যাদের তামাক জাতীয় দ্রব্য, ধূমপান এবং গুল জর্দা ব্যবহারের অভ্যাস আছে ছেড়ে দিন। যারা একটু ওবেসিটিতে ভুগছেন তাদের নিয়মিত ব্যায়ামের মাধ্যমে
আপনার ওজন কমাতে হবে, কোলেস্ট্রল মুক্ত খাবার খেতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। দর্শক, ভালো থাকুন, হার্টের যত্ন নিন। শুভকামনা সকলের জন্য।